ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমিক স্কুল অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার যে বিষয়টা, বাংলাদেশ বিশ্ব পরিচয় চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে তোমাদের সম্মুখে উপস্থাপন করব, যেখান থেকে প্রচুর সংখ্যক সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে বোর্ড পরীক্ষায়, অন্যান্য পরীক্ষায়। বিষয়টা হচ্ছে ভূমিকম্প, আর্থকোয়াক, পৃথিবীর অন্যতম একটি ভয়ঙ্করতম একটি প্রাকৃতিক দুর্যোগ। পৃথিবীর সকল প্রাকৃতিক দুর্যোগের ফোরক্যাস্ট বা পূর্বাভাস দেওয়া যায়, একমাত্র এই প্রাকৃতিক দুর্যোগের কোনো পূর্বাভাস করা এখনো সম্ভব হয়ে ওঠেনি। সেই বিষয়টা আমাদের চতুর্থ অধ্যায়ে খুব গুরুত্ব দিয়ে তোমরা আশা করি আমার ক্লাসটা শুনবে। আমরা ভূমিকম্পের ধারণা, আমরা প্রথমেই নেব ভূমিকম্পের ধারণা। আমরা জানি ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ, যেটা ভূপৃষ্ঠের কতক স্থান মৃদু ও ক্ষণস্থায়ী কম্পন সংঘটিত হয়, এবং এই কম্পন কয়েক সেকেন্ড ব্যাপী সংঘটিত হয়ে থাকে। এরকম কম্পনকে ভূমিকম্প বলা হয়। পৃথিবীতে এ পর্যন্ত এই ভূমিকম্পে 1,50,00,000 লোকের মৃত্যু হয়েছে, বহু প্রাণহানি, এবং কি বিভিন্ন সভ্যতাও ধ্বংসপ্রাপ্ত হয়েছে এই ভূমিকম্পের মাধ্যমে। আমরা এখন জেনে নেব ভূমিকম্প কীভাবে সংঘটিত হয়। ভূমিকম্প মূলত ভূ অভ্যন্তরে সংঘটিত হয়। প্রথমে যেখানে সংঘটিত হয় সেটাকে বলা হয় ফোকাস, কেন্দ্র, এবং কেন্দ্র থেকে সেটা তরঙ্গায়িত হয়ে এপিক সেন্টার, উপকেন্দ্রে আলোড়িত হয়, এবং ভূপৃষ্ঠের উপরিভাগে তীব্র ভূমিকম্প আমরা অনুভব করি। এইগুলো ভূমিকম্প। এখন আমরা জেনে নেব ভূমিকম্পের কারণসমূহ। ভূমিকম্পের একাধিক কারণ আমরা জানি, তবে আমরা মূল বই থেকে 5টি কারণ আলাদা আলাদাভাবে চিহ্নিত করব। এক নম্বর কারণ হচ্ছে, পৃথিবীতে যে সমস্ত এলাকায় নবীন পর্বতমালা রয়েছে সে সমস্ত জায়গায় ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে। আমরা জানি পৃথিবী একটি জ্বলন্ত অগ্নিকুণ্ড ছিল, পরবর্তীতে বিভিন্নভাবে তা বিকৃত হতে 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 প্রাণীকূল বসবাসের উপযোগী হয়। এইভাবে পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে আজ পর্যন্ত যত যত পাহাড় নদী তৈরি হয়েছে, এবং সবশেষে যে নবীন নতুন নতুন পর্বত তৈরি হয়েছে, সে সমস্ত এলাকায় ভূমিকম্পের সম্ভাবনাটা বেশি। পরবর্তীতে আমরা দেখব ভূমিকম্পের কারণ টেকটোনিক প্লেটগুলোর স্থানান্তর বা বিচ্যুতি ইত্যাদির কারণে ভূমিকম্প সংঘটিত হয়। আমরা জানি পৃথিবী, পুরো পৃথিবীটাই 8টি বড় টুকরা এবং 6টি ছোট টুকরাতে বিস্তীর্ণ, এবং এইগুলোকে কি বলা হয়, টেকটোনিক প্লেট, যেটা মাটির একটা এক একটা স্তর, এবং এই স্তর স্থানান্তর বা বিচ্যুতি ঘটলেই ওই সমস্ত এলাকাতে ভূমিকম্প সংঘটিত হয়। এরপরে আমরা তৃতীয়তে আমরা যাব আগ্নেয়গিরির লাভা, প্রচণ্ড শক্তিতে ভূ অভ্যন্তর থেকে, আমরা জানি লাভা, ম্যাগমা, গলিত পদার্থ মাটির অভ্যন্তর থেকে প্রচণ্ড শক্তিতে যখন ভূপৃষ্ঠে ভেদ করে উপরিভাগে উত্থিত হয়, তখন অত্র এলাকায় ভূমিকম্প সংঘটিত হয়। তাহলে লাভা দ্বারা ভূমিকম্প সংঘটিত হতে পারে। পরবর্তীতে আমরা দেখব ভূত্বক তাপ বিকিরণ করে সংকুচিত হলে ভূ নিম্নস্থ শিলাস্তরে ভারী সামঞ্জস্য রক্ষার্থে ফাটল ও ভাঁজের সৃষ্টি হয়। মানে দীর্ঘ সময় সূর্যের আলো পড়তে পড়তে মাটির উপরে যে তাপ বিকিরিত হতে হতে ওখানে ভারের সামঞ্জস্য রক্ষার্থে ফাটলে তৈরি হয়, এবং অত্র এলাকাতে ভূমিকম্প সংঘটিত হয়। পরবর্তীতে আমরা চতুর্থতে যাব, এছাড়া পাশাপাশি অবস্থানরত টেকটোনিক প্লেট, পাশাপাশি অবস্থানরত টেকটোনিক প্লেটের সংঘর্ষের ফলে ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে 4-5টা কারণ দ্বারাই এই প্রশ্নের উত্তরটা আমরা তৈরি করব। প্রথমটা হচ্ছে নবীন পর্বতমালা থাকবে, এরপরেটা আমরা দেখব টেকটোনিক প্লেট স্থানান্তর, এরপরেটা দেখব আগ্নেয়গিরির লাভা, এরপরেটা দেখব তাপ বিকিরণ, এবং সবশেষে অবস্থানরত প্লেটের সংঘর্ষের ফলেও ভূমিকম্প সংঘটিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখান থেকে কয়টি বিষয় আমরা পেলাম? ভূমিকম্পের ধারণা,
ভূমিকম্প কাকে বলে, ভূমিকম্পের কারণ। আশা করি এই তিনটি অংশ থেকে যে কোনো আঙ্গিকে আমরা এই প্রশ্নের উত্তর তৈরি করতে সক্ষম হব। সবাইকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম।